গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো এখন বাজে হচ্ছে সকাল 10:30, আমি মোটামুটি 8টার মধ্যে উঠে গেছিলাম, তারপরে একটু ফ্রেশ ট্রেশ হয়ে আবার মানে শুয়ে বসে থাকতে থাকতে 9টার সময় একদম উঠেছি। উঠে সব পরিষ্কার করে সব কাজ হয়ে গেছে, মানে ঘর মোছা ঝাড় দেওয়া বিছনা গুছানো সব কমপ্লিট। জাস্ট রান্না করিনি, কারণ আজকে আমি রান্না করবো না দুপুরবেলা, কারণ আমি যাবো হচ্ছে ঠাম্মা বাড়িতে আর প্রকাশের আস্তে আস্তে আজকে লেট হবে। অ্যান্ড এখন আমি যাবো সবার প্রথমে স্নান করতে, স্নান টান করে ফটাফট রেডি হয়ে নেবো, রেডি হয়ে ঠাম্মা বাড়ি যাবো। আজকে অনেক কিছু করতে হবে, মানে অনেক কাজ আছে, রান্না না থাকলে অনেক কাজ আছে, কারণ এই ব্লগ করছি তোমাদের সাথে, আর একটা ভিডিও শেয়ার করবো, একটা হেয়ার কেয়ার রুটিন শেয়ার করতে চলেছি, কারণ আজকে আমি হেয়ার কেয়ার করবো। আমি খুব ভালো বেনিফিট পেয়েছি, আনলাম তোমাদের সাথে শেয়ার করবো, মানে এটা এমনি খুবই বেনিফিশিয়ালি একটা প্যাক আর কি, মানে যেরকম হয় না হোম রেমেডি বাট তোমাদের অত খাটনি করতে হবে না, এরকম টাইপের একটা জিনিস, সেটা তোমরা ভিডিও পেয়ে যাবে, হেয়ার কেয়ারের প্রপার ভিডিওটা সেটা করবো, সেটা একবারে ঠাম্মা বাড়িতে গিয়ে এই কারণেই করবো, কারণ কাকিও হেয়ার কেয়ারটা করবে আর প্রোডাক্ট আমার কাছে যেহেতু, তো কাকি বললো যে তাহলে তুই এখানে চলে এখানেই করবো, তো ওই জন্য ওখানে গিয়ে করবো। আর তোমাদের সাথে আজকে অনেক কিছু শেয়ার করা আছে, অনেক কিছু কিছু জিনিস পারচেস করেছি, তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, অনেক কথা বলার আছে, আমার মনটা আজকে খুব খুশি খুশি মুখছে, তুই দেখে বুঝতেই পারছো খুব সকাল সকালই খুশি। প্রথমে আমি যাই স্নানটা করে নিই, করে নিয়ে এসে রেডি হয়ে তোমাদের সাথে আমি কথা বলছি, আর অনেক কিছু বলার আছে, অনেক কিছু শেয়ার করার আছে অ্যাকচুয়ালি, সো দেখতে থাকো। হয়ে গেছে আমার স্নান কমপ্লিট আর আমি রেডি হয়ে গেছি, রেডি মিন্স একটা কুর্তি পরে নিয়েছি আর একটু হালকা লিপস্টিক লাগিয়েছি, কেন জানি ইচ্ছে করছিলো। আর ভগবান বাইরে আওয়াজ দেখ, শুনতে পাচ্ছো? আমি ফেডা হয়ে গেছি, লাস্ট 1.5-2 মাস ধরে আমি ঠিক মতন ভিডিও করতে পারছি না, জাস্ট বিকজ এই আওয়াজের জন্য ব্লগ করছি, তাতেও মানে যদি বৃষ্টি বৃষ্টি হয় আমি ভাবি কি বৃষ্টি হোক, বৃষ্টি হলে অন্তত পক্ষে এই আওয়াজটা আমাকে শুনতে হয় না, আমার কানে তো যাই হোক বাদই দাও, ব্লগ কোনো ভিডিও কিচ্ছু করতে পারছি না এই সাউন্ডের জন্য, এত অসহ্য হচ্ছে। তাও তোমাদের সাথে অনেক কিছু আমার শেয়ার করার আছে, অনেক কিছু যেরকম বললাম ফার্স্টেই, সো খুব খুশি খুশি দেখতে পাচ্ছ ফাইনালি আমরা ঘুরতে যাচ্ছি, আজকে প্রায় 1.5 থেকে 2 বছর পর আমরা ঘুরতে যাচ্ছি। লাস্ট আমার চ্যানেলে তোমরা একটাই ট্রাভেল ব্লগ দেখেছো, মানে একটাই আমার চ্যানেলে ট্রাভেল ব্লগ আছে, যেটা আমি লাস্ট ঘুরতে গেছিলাম, সেটা হচ্ছে আমরা দার্জিলিং গেছিলাম যখন আমি ফার্স্ট ব্লগ মানে ভিডিও স্টার্ট করি, ইউটিউব স্টার্ট করি, যদিও বা সেই ভিডিওটা বেশ কিছুদিন পরে এসেছিলো আমার চ্যানেলে, বাট ওই একটাই ট্রাভেল ব্লগ আছে যেটা আমি লাস্ট গেছিলাম ঘুরতে, তারপর যাইনি, বিয়ের পরও আমরা কোথাও যাইনি। সো ফাইনালি আমরা ঘুরতে যাচ্ছি, একদম ছোট একটা ট্রিপ, সেরকম দূরে কোথাও না, কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদেরকে আমি পরে সব কিছু বলবো। তার আগে আমি বলেছি এই মুহূর্তে কেন যাচ্ছি, কারণ আজকে হচ্ছে 31 তারিখ আর আমরা যাবো 2 তারিখ রাতে বেরাবো, বিকজ আমাদের 5 তারিখ হচ্ছে অ্যানিভার্সারি মিনস 6 মান্থ অ্যানিভার্সারি, সো আমরা প্ল্যান করেছি যে সেই সময়তেই যাবো, সেই জন্য যদিও বা সেই দিনকে স্টে করবো না, বাট অ্যাকচুয়ালি সেই উপলক্ষে আমরা আরও যাচ্ছি, আর কে কে যাচ্ছি সমস্ত কিছু তোমাদেরকে বলবো। একটা জিনিস তোমাদের সাথে, আরেকটা জিনিস আমার শেয়ার করা আছে, সেটা হচ্ছে দেখো এই যে আমার সাইড টেবিল চলে এসেছে, বাট অনেস্টলি স্পিকিং আমার পছন্দ হয়নি। আমি কেন রুম ট্যুর করছি না, তোমরা অনেকে আমাকে বলছো কেন দিদি রুম ট্যুর করছো না, কেন রুম ট্যুর করছো না, লাভ স্টোরি নিয়েও অনেকে বলছো, লাভ স্টোরি তো আমি করবো খুব তাড়াতাড়ি, বাট রুম ট্যুর আমি করবো না, আমি ডিসাইড করেছি আমি রুম ট্যুর করবো না, তার কারণ আমি অনেক প্ল্যান করেছিলাম রুম ট্যুরের জন্য, মানে আমি রুম ট্যুরের জন্য বলবো না, আমার নিজস্ব খুব ভালো লাগে একটু ডেকোরেটেড রুম ভালো লাগে, বাট অনেক রিজন তোমাদের অনেক প্রশ্ন অনেক সময় থাকে যেগুলোর উত্তর আমি দিতে পারি না, আমি চাই দিতে কিন্তু পরিস্থিতি বলতে পারো দিতে দেয় না। আমি আমার প্রত্যেকটা ফার্নিচার আমি নিজে মানে সিলেক্ট করে প্রিন্ট আউট করে পর্যন্ত ওনাকে পিকচার পাঠিয়ে দিচ্ছি যার থেকে বানানো হয়েছে, বাট অনেস্টলি স্পিকিং একটা ফার্নিচারও আমার পছন্দ না, তার জন্য আমি রুম ট্যুর করবো না, আমি ডিসাইড করেছি, সো সরি। আমি তোমাদের সবাইকেই বলতাম রুম ট্যুর করবো, আজ করবো কাল করবো, হ্যাঁ ডেকোর তো করবোই, বাট ওরকম প্রপার কোনো রুম ট্যুর হবে না, তোমরা যেরকম ব্লগে আমার রুম দেখতে পাও মোটামুটি পুরোটাই দেখো সেরকমই দেখবে, কারণ প্রপারলি কোনো রুম ট্যুর দেওয়ার মতন আমার সত্যিই কোনো রকম ইচ্ছে নেই, মানে ইচ্ছে নেই আমার পুরো ব্লগে আজকের এই জায়গাটাই হয়তো একটু বেশি খারাপভাবে বা একটু দুঃখজনকভাবে বলছি, কারণ আমার রুম ট্যুরটা দেওয়ার খুব ইচ্ছে ছিল, আমি নিজে ডেকোরেশন খুব পছন্দ করি, দ্যাটস ওয়াই, বাট কিছু করার নেই, যাই হোক এখন এইসব ভেবে মন খারাপ করে লাভ নেই। তো বললামই এখন একটু আনন্দতে আছি, আর আজকে এখন আমি সবার প্রথমে যেরকম বললাম ঠাম্মা বাড়ি যাবো, সো আমি ব্যাগের মধ্যে জিনিসপত্র নিয়ে নিয়েছি, চলো চলো বেরাই, অনেক কথা বলে ফেললাম। বেরিয়ে পড়েছি আমি আমার জাতীয় মাস্ক নিয়ে, আমাকে আর এই মাস্কটা পরতে হবে না, কারণ আমি মনে করে আজকে মাস্ক কিনবো, এটুকুনি আমি শিওর মাস্ক আমি কিনবোই আজকে, আজকে ভুলবো না একদম মনে করে কিনবো। চলো যাই ঠাম্মা বাড়ি, এখান থেকে যেতে অতটা দূর না, কিন্তু আমি একদম হাঁটি না তো খুব বাজে অভ্যাস হয়ে গেছে আমার, আমি হাঁটতে পারি না, আমার হাঁটলে পায়ে ফোসকা পড়ে যায়, আমাকে তো প্রকাশের জন্য আতসি বলে, বলে তুমি কি আতসি, মানে এরকম টাইপের অনেকে বলে দেখবে যে যারা একটু মানে একটুতেই ইয়ে হয়ে যায় এরকম টাইপের, তো একটুতে আমি সবসময় হই না, কিন্তু আমি হাঁটতে একদম পারছি না।
আমাদের সাথে আরেকটা বিষয় যেটা বলার ছিল সেটা হচ্ছে তোমরা সামনে দারুণ দারুণ ভিডিও পেতে চলেছো। আই ডোন্ট নো তোমরা অনেকেই সাবস্ক্রাইব করো না, যারা সাবস্ক্রাইব করো তারা ভিডিও দেখো না কেন, আর যারা ভিডিও দেখো তারা সাবস্ক্রাইব করো না কেন, আমার জানা নেই কেন। আমি কথা বলতে বলতে যেতে পারছি না, আরও হাঁপিয়ে যাচ্ছি, ওখানে যাই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। চলে এসেছি কাকার বাড়িতে, আমি এখন নিয়মিত ছোট কাকার ঘরে আছি। আর বাইরে কি দারুণ বৃষ্টি শুরু হয়েছে, এত গরম লাগছিল, তাড়াতাড়ি বেরিয়ে তো হবে, বৃষ্টি হচ্ছে অনেকটা জোরে, আওয়াজ পাচ্ছ হয়তো। আর এসেছিলাম ছোট কাকির ঘরে, এসে একটু কথা বার্তা বলছিলাম, মানে গল্প করছিলাম, যেহেতু আমরা ঘুরতে যাবো বলছিলাম না, তো ওই বিষয় নিয়ে দিয়ে দেবো জানাটা। এদিকে আসা চল, আসছে না তো দেখি, হ্যাঁ এদিকে আসছে না, তো ওই নিয়েই কথা বলছিলাম, যাওয়ার বিষয় টিষয় নিয়ে কথাবার্তা বলে আসলাম না। অনেক দেরি হয়ে গেছে, আবার ভিডিওতে বসতে হবে, তো ভিডিওতে বসবো আর এখানেই বসে পড়ছি একবারে ভিডিওতে। আর আমরা ঘুরতে যাচ্ছি বলে দিই, কে কে যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা তো অবশ্যই বলবো পরে। আমি যাচ্ছি, প্রকাশ যাচ্ছে, সুমনা যাচ্ছে, আই থিঙ্ক সম্ভবত বাবাইদাও যেতে পারে, সম্ভবত আমি শিওর নই। আর হচ্ছে কাকি যাচ্ছে, মানে ছোটো কাকি, ছোটো কাকা আর আমার ভাই, আমরা এই কজন যাচ্ছি। আমি ভিডিওটা স্টার্ট করি, তোমাদের সাথে কিছুদিন পর দেখা হয়ে গেছে। আমার হেয়ার প্যাক লাগানো অনেকক্ষণ আগে হয়েছে, শুকিয়েও গেছে অলমোস্ট, আমি এখন হেয়ার ওয়াশ করবো। আর এখন বাজে অলমোস্ট 4:30, 4:30, সেরকম রোদ নেই আজকে, হালকা আছে, দেখো ফেসে একটু পড়ছে। তো আমরা ছাদে বসে আছি, আমি, প্রকাশ আর ঠাকমা আর ছোটো কাকিও আছে। খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগে হয়ে গেছে, খেয়ে দিয়েই আমি হেয়ার প্যাকটা লাগিয়েছি অ্যাকচুয়ালি, কারণ দেরি হয়ে গেছিলো, আমি খেয়েই নিই, খিদে পেয়েছিলো, কারণ এসছি এখানে বাড়িতে সব কাজবাজ করে তারপর এসছি, এসে দেন হচ্ছে তোমার কি বলে কথা বলছিলাম, একটুখানি বলছিলাম না যে বৃষ্টি হচ্ছে ঘুরতে যাওয়া নিয়ে, তো বৃষ্টি হচ্ছিলো বলে আমি বললাম একটু পরে করবো, এরকম ভেবে একটু লেট হয়ে গেছিলো। তারপর একবার লাঞ্চ টাঞ্চ করেই করেছি, আর যেহেতু একবার স্নান, হ্যাঁ এদিকে, আর যেহেতু হচ্ছে একবার স্নান হয়ে গেছে সেই জন্য আলাম ঠিক আছে এখন করিনি, আবার খেয়ে দিয়ে তারপরে হেয়ার প্যাকটা লাগাবো, বিকেলে জলে ওয়াশ করে নেবো মাথা। একটু বেরাবো মার্কেটিং করতে, কিছু জিনিস চেঞ্জ করার আছে আর কিছু জিনিস কেনারও আছে, সে চলো আমি স্নান করে নিই পরে কথা বলছি। আমি এসেছিলাম একটু বাড়িতে, কারণ কিছু চেঞ্জ করার আছে, এর আগের দিন নিয়েছিলাম তো সেটাকে আমি নিয়ে নিলাম, আর চেঞ্জ করতেও পরে। তার আগে আমি প্রথমে যাবো হচ্ছে বিশালে, অ্যাকচুয়ালি আমি যে জামাকাপড়গুলো যে মানে যেটা চেঞ্জ করতে যাবো আর কয়েকটা জিনিস কিনবো সেটা অন্য জায়গায় যাব। চলো দেরি হয়ে যাচ্ছে, এখন আছে 6:30, তাড়াতাড়ি যেতে হবে, তারপর দুষ্টুকি নিয়ে আবার ডাক্তারের কাছেও যেতে হবে, অনেক অনেক আজকে অনেক কাজ, ভিডিও এডিট করতে হবে, প্রচুর কাজ রয়েছে, তাই আমি আর বেশি কথা বলছি না, চলো যাই। এখন বাজে অলমোস্ট 10:45, এতক্ষণ পর বাড়িতে ঢুকলাম, আমি প্রচুর কাজ ছিল, আমি রাস্তায় আজকে ব্লগও করিনি। ইনফ্যাক্ট ফার্স্টলি তো বিশালে গেছিলাম, বিশালে আমি ব্লগ করি, কারণ অনেক করি ব্লগ বিশালে, তারপরে আরও অনেক কটা শপে গেছিলাম, বাট আর ব্লগ করি, কারণ তাড়াহুড়া লেগে গেছিলো। অ্যান্ড মুখচোখের অবস্থা দেখতে পাচ্ছ খুবই খারাপ, চুল ফুল একদম এলোমেলো, জাস্ট ঢুকলাম আর কি ঘরে। সবার প্রথমে এখন আমি খাবো, খেয়ে দিয়ে তারপর তোমাদেরকে দেখাবো যে কী কী কিনেছি, সব দেখাবো না, কারণ যেগুলো আজকে কিনেছি সেগুলোই দেখাবো, যেগুলো আলমারিতে অলরেডি ঢুকিয়ে দিয়েছি সেগুলো আর দেখাবো না, কারণ আর বার করতে ইচ্ছে করছে না, যেগুলো বাইরে আছে ওগুলো দেখো, বাট আগে খেয়ে তারপর, কারণ বিভৎস খিদে পেয়েছে, 10:45 সারা সন্ধ্যা কিছু খাইনি, টাইমই পাইনি, মানে দম নেওয়ার মতন টাইম পাইনি আজকে আমরা, এরকম একটা অবস্থা। যাই হোক চলো খেয়ে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি কী কী নিয়েছি। আজকে হয়ে গেছে আমার সব খাওয়া দাওয়া কমপ্লিট, আমি জাস্ট ড্রেসটা চেঞ্জ করেছি, হাত মুখ ধুয়েছি আর খেতে বসে গেছি লিপস্টিকটা তুলে, বাট এখনও আমার অনেক কাজ বাকি, আমি তাই খুব ভীষণই তাড়াহুড়াতে আছে, তাড়াহুড়া কথা বলছি। আমি স্টার্ট করি আগে, অনেক কথা বলে ফেলছি কী কী নিয়েছি, আগে স্টার্ট করি। ফার্স্টলি তো আমি মাস্ক দিয়েই স্টার্ট করছি, এটা হচ্ছে একটা ব্ল্যাক কালারের মাস্ক নিয়েছে প্রকাশ, অ্যান্ড ফাইনালি আমি এই দুটো মাস্ক নিয়েছি, এই দুটো মাস্ক আমি নিয়েছি ফাইনালি, কারণ জানোই দেখতেই পাচ্ছ মাস্ক নিতে ভুলে যাই আর পুরো একদম বিচ্ছিরি ব্যাপার হয়ে যায়। পরে দেখাই তোমাদেরকে এই যে জুতো, এটা ছেলেদের বুঝতেই পারছো, এটা হচ্ছে আমার ভাই নিয়েছে স্লিপার, ওর কাছে আছে স্লিপার বাট নিলো, আমাদের মধ্যে একটা কেন না কোথাও ঘুরতে গেলে আমরা একটু কেনাকাটি করি সবাই, আমাদের সবাই কেনা, সুমনার তো মানে কি বলবো জামা কাপড়ের দোকান দিতে পারবে, তারপরেও কালকে গিয়ে শপিং করে এসেছি ঘুরতে যাবে বলে, এরকমই হয় আমাদের মধ্যে। আমিও নিয়েছি একটা স্লিপার, যেখানে ঘুরতে যাচ্ছি ভাবছি এটা পরেই পুরো ট্রিপটা আমি কমপ্লিট করব, কারণ কোথায় যাচ্ছি বললেই দিই তোমাদেরকে, কারণ তোমরা বুঝে যাবে আই থিঙ্ক, আমি যদি হিন্টস দিই তো পুরোপুরি বলে দিচ্ছি। বিষয়টা হচ্ছে আমরা এমন একটা জায়গায় যাচ্ছি যেখানটায়
মানে আমাদের কলকাতার মানুষ একটু একদিন দুদিনে ছুটি পেলেই চলে যায়, ভীষণ ভালো লাগে, বারবার গেলেও ভালো লাগে, এরকম একটা ব্যাপার। তো আমরা আছি দীঘাতে, খুব কাছাকাছি, আর একদম দু তিন দিনের ট্রিপ হয়ে যায়, ছুটিও বেশি অফিস থেকে নিতে হয় না। সো আমরা কালকে ওয়েডনেসডে, কালকের দিনটাই শুধু আমাদের হাতে আছে, দেন থার্সডে রাতে বেরাবো আর ফিরবো হচ্ছে সানডেতে। সো যাই হোক, চলো সব তো তোমরা আগে দেখতেই পাবে, আমি প্রথমে দেখিয়ে দিই কী কী নিয়েছি। আমি এই স্যান্ডেলটা নিয়েছি, মানে স্লিপারটা, খুব সুন্দর, হেভি কিউট এটা নিয়েছি। দেন প্রকাশ নিয়েছে একটা ট্রাউজার, এরকম ফুল ট্রাউজার একটা, এগুলো বিশাল থেকেই নিয়েছি। দেন প্রকাশ নিয়েছে হচ্ছে একটা টি শার্ট, এই দুটো বাই দ্য ওয়ে আমি গিফট করছি, তার কারণ ও অ্যানিভার্সারিতে একটা গিফট করেছে আমাদের, তো ফার্স্টেই ভিডিওতে দেখিয়েছি। সো এটা আমার তরফ থেকে, এই জন্য এই ট্রাউজারটা আর এই টি শার্টটা। দেন ভাই নিয়েছে হচ্ছে এই হাফ প্যান্টটা, একটা হাফ প্যান্ট, এইরকম একটা টি শার্ট। দেন দেখিয়ে দিই ফটাফট, কত তাড়াতাড়ি দেখাচ্ছি, এরকম একটা জাস্ট নর্মাল যেরকম হয় না বেসিক একটা টি শার্ট, ব্ল্যাক কালারে, এটাও ভাই নিয়েছে। দেন ভাই একটা ট্রাউজার নিয়েছে, সেটা হচ্ছে এইরকম, এইরকম একটা ট্রাউজার নিয়েছে ভাই, কালারটা আমার খুব পছন্দ, আমার পছন্দই নিয়েছে বাই দ্য ওয়ে। দেন আমি একটা জিন্স নিয়েছিলাম, মানে যেটা চেঞ্জ করতে আজকে গেছিলাম, সেটা হচ্ছে এটা, দেখিয়ে দিই, এই যে এরকম গিনছি আমি, নিচটা এরকম টাইপের। তো আমার ব্ল্যাক নেওয়ার ইচ্ছে ছিল, হঠাৎ করে আমার মনে হলো যে ব্ল্যাক নেই, বাট ব্ল্যাক অ্যাভেলেবেল ছিল না আমার সাইজে, যদিও বা এটাও আমার সাইজ না, এটা 28, আমার লাগে 26, বাট কিছু করার নেই, বাধ্যতামূলক আমাকে এটাই আবার ফেরত নিয়ে আসতে হয়েছে। দেন আমি নিয়েছি হচ্ছে একটা এরকম বেসিক টি শার্ট, একদম নর্মাল একটা টি শার্ট, আর তোমরা অতটা ভালো দেখতে পাচ্ছ না, একটু অন্ধকার অন্ধকার লাগছে, কারণ আমার লাইটটা ওই দিকে আর আমি এইদিকে বসে ভিডিও করছি, মানে আমার যে সাইড টেবিলটা আছে তার উপর রেখে ভিডিও করছি, কারণ আজকে ভাগ্যবশত তোমার স্ট্যান্ডটা ভেঙে গেছে, রিং লাইটের স্ট্যান্ডটা, তো আলোটা আরও কম, আর বড়ো স্ট্যান্ডটাতে মানে লাগিয়েও লাভ নেই, অত বড়ো স্ট্যান্ড না সবসময় লাগাতে ইচ্ছা করে না, ওই জন্য আমি ওটা ঢুকিয়ে রেখেছি, আর এখন রাত্রিবেলা বার করলাম না, সেই জন্য এখানটা রেখে করছি, একটু কালারগুলো হয়তো এদিক ওদিক হচ্ছে, পড়লে দেখতে পাবে। সো এই একটা টি শার্ট, দেন এরম একটা জাস্ট নর্মালি বাড়িতে পরার প্যান্ট, ক্যাজুয়াল যে হয় না গেঞ্জি প্যান্টগুলো, এটা। দেন ভাই আমাকে একটা গিফট করেছে, আমি এটা তোমাদেরকে দেখাই, আমার খুব পছন্দ হয়েছে, দেখো কি দারুণ, এটা ভীষণ ট্রেন্ডে ছিল, এখনও আছে বলতে পারো। সো এই কটা জিনিস আজকে আমরা পারচেস করেছি, আরও জিনিস আজকে পারচেস করেছি, এমনি এমনি এত সময় নষ্ট হয়নি, মেন জিনিস যে পারচেস করেছে মানে সবথেকে বেশি যে আজকে কিনেছে সে হচ্ছে আমার ছোটো কাকি। তো ও তো জিনিস নিয়ে বাড়িতে চলে গেছে, আমি আরও জিনিসগুলো আনিনি আর দেখাতেও পারলাম না, ও অনেক কিছু নিয়েছে, ট্রাউজার থেকে শুরু করে টি শার্ট, দেন ড্রেস, এইসব আমার তো ড্রেস ট্রেস নেওয়া হয়েই গেছিলো, ড্রেস নিয়েছিলাম এর আগে একটা, আরও টপ নিয়েছিলাম, তো কিছু কিছু তোমাদের সাথে শেয়ার করা আছে আর কিছু কিছু করা নেই, সেগুলো এখন করছি না যেগুলো করা নেই, কারণ পরে তোমরা দেখতেই পাবে সব কিছু, কারণ কি এখন যদি শেয়ার করতে চাই ভিডিওটাও যেরকম বড় হয়ে যাচ্ছে তার সাথে আমার কাছে একদম সময় নেই। সো চলো আজকের ভিডিওটা, আমি পাগাত হয়ে গেছে, আমার তোমাদেরকে দেখাতে গিয়ে না একটুখানি মানে ইয়ে হয়ে বসেছিলাম। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর বড় করছি না ব্লগটা, সামনে অনেক ইন্টারেস্টিং আর অনেক ব্লগ আসতে চলেছে ভালো ভালো, আশা করছি তোমাদের ভালো লাগবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করো, কারণ ভালো ভালো ভিডিও পেতে চলেছো তোমরা। যাই হোক, চলো টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।